হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যেই অ্যাপসটির কথা শেয়ার করব, সেই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইলকে ইন্টারনেটে ফেক উপস্থাপন করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মোবাইলটা ইন্টারনেটের মধ্যে ব্লক করে দেওয়া হয়, আমাদের মোবাইলের নাম, আমাদের মোবাইলের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা, এগুলো ব্লক করে দেওয়া হয়। অথবা অনেক সময় আমরা আমাদের ফোনটা আমরা আমাদের ফোনটা বন্ধুদের কাছে নেটের মাধ্যমে ভালো শো করতে চাই, তো আমাদের ফোন যা আছে তো তাই শো হয়। তো আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপস উপস্থাপন করব যে অ্যাপসটি আপনার মোবাইলে রুট করা ছাড়াও আপনি মোবাইলকে হ্যাক করতে পারবেন, মোবাইলকে হ্যাক করে মোবাইলকে ফেক বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোর, আপনার গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন, এবং সার্চে ক্লিক করে লিখবেন মোবাইল ফেকার, MOBILE, মোবাইল ফেকার, FAKER, মোবাইল ফেকার। তো এখান থেকে মোবাইল ফেকারটি সার্চ দিলে প্রথমেই চলে আসবে যে মোবাইল ফেকার আনকিউ সলিউশন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওপেন করবেন। এটা একটি লাইট অ্যাপস, দেখি কত এমবির একটি অ্যাপস। তো এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা এমবিটা শো করছে না, এটি 4.0 রেটিং আছে। তো 50,000 ডাউনলোড হয়েছে, অবশ্যই একটি ভালো অ্যাপস। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করবেন, ইনস্টল অতি সহজেই হয়ে যাবে যেহেতু এটি একটি ছোট লাইট অ্যাপস। তো ইনস্টল করার পর এখান থেকে এটা ওপেন করবেন, তো ওপেন হতে একটু সময় নিবে, 10-15 সেকেন্ড সময় নিবে ওপেন হতে। তো আচ্ছা ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলবে ওয়ার্নিং, মিডিউল ইজ ডিজেবল ইন এক্সপোজ। তো যদি আপনার মোবাইল রুট করা হয়ে থাকে, যদি আপনি এক্সপোজ ইউজ করে থাকেন, তবে অবশ্যই আপনার এক্সপোজটা অন করে দিবেন, এক্সপোজটা ইনেবল করে দিবেন। আচ্ছা যাদের রুট নেই তারা এমনিতেই করতে পারবেন। তো এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আপনি আপনার মোবাইলটা এখান থেকে যে কোনো ভার্সন চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা করলে এখানে 4.4, 6.1 ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা মোবাইলের নাম চেঞ্জ করে নিতে পারবেন, আপনি কি মোবাইল ইউজ করতেছেন। তো এখান থেকে দেখি আমরা, এখানে অনেক নাম রয়েছে, লাভা, লিভোনো, এলজি, মাইক্রোম্যাক্স, সোনি, স্যামসাং, অনেক নাম রয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ড এখানে ইউজ করতে পারেন। তো আবার এখান থেকে আপনি র্যান্ডমও ইউজ করতে পারেন, এখান থেকে আপনারা মোবাইলের চিপটাও আপনারা ইউজ করতে পারবেন, কি চিপ ইউজ করতে চাচ্ছেন স্যামসাং এর। তো এখানে আমরা এটা ইউজ করব। আচ্ছা তারপরে এখান থেকে আপনারা ভার্সনও চেঞ্জ করে নিতে পারবেন, iOS 10, iPhone 10 করে নিতে পারবেন, 6.1, মার্শমেলো করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা র্যান্ডম ইউজ করতে পারেন, তো আপনারা যেটা খুশি ইউজ করে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনাকে এই আপনার মোবাইলটা নেটে এই ফেক মোবাইলটা শো হবে, আপনি যে যে ফেক আপনার মোবাইলটাতে যে যে ফেক জিনিসগুলো ইউজ করেছেন, এখান থেকে ফেক জিনিসগুলো সেট করে দিয়েছেন, তো সেগুলোই আপনার শো হবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে শো ডিফল্ট করে দিতে পারেন। তো এখানে ডিফল্ট করে দেওয়ার জন্য ডিফল্ট ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।